ক্লিনিক্যাল ট্রায়াল এই শব্দটির সাথে আমরা অনেকেই সুপরিচিত, আবার অনেকেরই হয়তো অনেক প্রশ্ন থাকে এই বিষয়ে। নতুন কোনো চিকিৎসা বা চিকিৎসা যন্ত্র যেমন পেসমেকার বা কোনো চিকিৎসার অবস্থা শনাক্ত করতে বা নির্ণয় করতে ব্যবহার করা যেতে পারে, এমন পরীক্ষা তৈরি করার সময় ক্লিনিক্যাল ট্রায়াল অপরিহার্য। একটি চিকিৎসা কিভাবে কাজ করে, ওই চিকিৎসাটি অন্যান্য চিকিৎসার চেয়ে কিভাবে ভালো কাজ করতে পারে, ওই চিকিৎসাটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই সকল উত্তরগুলো কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমেই বেরিয়ে আসে। কোনো বড় ধরনের রোগ নিরাময় করতে সঠিক ঔষধের উদ্ভাবন করতে কিন্তু এই ক্লিনিক্যাল ট্রায়াল অতি আবশ্যক এবং অতি গুরুত্বপূর্ণ। তাই এ নিয়ে আমাদের সঠিক চিন্তাধারা থাকা এবং সঠিক ভাবনা থাকা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল 25 মে পিয়ারলেস হাসপাতালে একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে শুধু ক্লিনিক্যাল ট্রায়ালই নয়, সেখানে আলোচনা করা হয়ে থাকে রোগী কেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে। এ ধরনের চিন্তাভাবনা পশ্চিমবঙ্গের নতুন এবং এ ধরনের চিন্তাভাবনার সাথে লোকজনকে অবশ্যই আরও এগিয়ে যাওয়া এবং অগ্রসর হওয়া উচিত। রোগী কেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়ালের অর্থ হল ট্রায়াল ডিজাইনে রোগীদের জড়িত করা। উদাহরণস্বরূপ, নিশ্চিত করা যে ট্রায়ালের ফলাফলগুলো রোগীদের জন্য প্রাসঙ্গিক এবং অর্থবহ। রোগী কেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়ালগুলো গবেষণার গুণমান এবং রোগীদের জন্য এর প্রাসঙ্গিকতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়ে থাকে, তাদের ট্রায়ালগুলোতে অংশ নিতে উৎসাহিত করে থাকে। তাছাড়াও এই রোগী কেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়ালে রোগীকে পরীক্ষা সম্পর্কে যথাযথ তথ্য প্রদান করে, তাদের সকল নিরাপত্তার কথা মাথায় রেখে সকল সুযোগ সুবিধা প্রদান করেই কিন্তু এগিয়ে যাওয়া হবে এই পরীক্ষার দিকে। এদিন আমাদের সাথে কথা বলেছেন কলকাতা পিএলএস হাসপাতালের ক্লিনিক্যাল রিসার্চের পরিচালক ডক্টর সুব্রজিৎ ভৌমিক এবং মিস্টার সৌম্যদীপ সামন্ত। আসুন আমরা দেখে নেব ওনারা এদিন কি বক্তব্য রেখেছেন। আজ আমাদের আইএসসিআর ইস্ট চ্যাপ্টার, ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চ এর যে ইস্ট চ্যাপ্টার আছে, সে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল। সেটা হচ্ছে যে এই রোগী স্পেসিফিক ক্লিনিক্যাল ট্রায়ালস কি করে করা যায়, তার জন্য এটা অনুষ্ঠিত হয়েছে পিয়ারলেস হাসপাতালে। এবং এর সাথে যৌথভাবে করে মানে সহযোগী হয়েছিলেন অর্কিভিটা লাইফ সায়েন্সেস আর মেড পিস লাইফ সায়েন্সেস, এরা দুজনই কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করে থাকে। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন প্রফেসর অভিজিৎ হাজরা, যিনি এসএসকেএম হাসপাতালের এথিক্স কমিটির মেম্বার সেক্রেটারি, এবং আরো বিশিষ্ট মানুষেরা। এবং আমরা এটারে ডিসকাস করেছি যে কিভাবে আমরা এই পেশেন্ট সেন্ট্রিক মানে রোগীকে কেন্দ্রিক কিভাবে আমরা রিসার্চ বা ট্রায়াল করতে পারি। এবং এই যে একটা চিন্তা ভাবনা যে রোগী মানে রোগী স্পেসিফিক কোনো ট্রায়াল হয় মানে হচ্ছে তাকে গিনিপিগ এর মতন ট্রিট করা, সেটা একেবারে ভুল, সেই ভুল ধারণা। সেই ধারণা নিয়ে এবং ডিসকাশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে কিভাবে আমরা এটাকে আরো উন্নত মানে ক্লিনিক্যাল রিসার্চ ট্রায়াল করতে পারি, যাতে পশ্চিমবাংলায় আরো ট্রায়াল আসতে পারে এবং পশ্চিমবাংলার লোকজনের উপকার হতে পারে, সেই নিয়ে একটা কর্মসূচি তৈরি করা হয়েছে। আমি পুরোপুরি এটার সাথে একমত না যে অ্যাওয়ারনেস নেই। এই যে ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন আজকে আমি বা আপনি পেয়েছি কেন কি ক্লিনিক্যাল ট্রায়ালটা হয়েছিল বলে, কোভিশিল্ড এসেছিল বা কোভ্যাকসিন এসেছিল কেন ভারতবাসীরা ক্লিনিক্যাল ট্রায়াল করেছিল, এবং সেটাই কিন্তু মানুষ মিডিয়াতে ইনফরমেশনটা গেছিল দেখেই। মিডিয়াতে মিডিয়ার একটা বড় রোল আছে যেখানে কিন্তু পজিটিভ স্টোরি অফ ক্লিনিক্যাল ট্রায়ালটা দেওয়ার। অদ্ভুত ভাবে আমি এটা বলতে বাধ্য হই যে মিডিয়া অনেক সময় শুধু নেগেটিভ অ্যাসপেক্টটাকেই হাইলাইট করে যে কি খারাপ হচ্ছে। আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি যে এত হাজার হাজার নতুন ওষুধ প্রত্যেক বছর বেরোচ্ছে, সেটা কিন্তু কোনোদিন খবরে আসছে না। কোন ওষুধ খেয়ে কার পার্শ্ব প্রতিক্রিয়া হলো সেটা কিন্তু খবরের কাগজে চলে এলো বা মিডিয়া চ্যানেলে চলে যাচ্ছে। আমরা কি একটু অন্যরকম করতে পারি না? আমরা কি পজিটিভ স্টোরি গুলো দিতে পারি না? তাহলেই তো সাধারণ মানুষ অনেক বেশি এই ব্যাপারে অ্যাওয়ার থাকবে। একটা নিশ্চয়ই ক্যাম্পেনিং এর একটা ঘাটতি থেকেই যাচ্ছে, কিন্তু ক্যাম্পেনিং করাটা আমার মনে হয় যে একটা বিষয়, মিডিয়ার একটা পজিটিভ রোলও একটা বিরাট বিষয় থেকে যায়, যেটা দিয়ে লোককে আমি বলবো যে পজিটিভ মেসেজটা দেওয়া যাবে যে আজকে যদি অপারেশন হয় তাহলে অপারেশনে 1% রোগীদের ইনফেকশন হতে পারে, কিন্তু 99% কিন্তু সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। আমরা যদি সারাক্ষণ দেখাই যে 1% রোগীর ইনফেকশন হয়েছে তাহলে কেউই অপারেশন করাবে না, সেম স্টোরি ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে। যে কিছু পার্সেন্টেজ রোগীদের হয়তো তারা
সেই আউটকামটা পাচ্ছেন না, সেটাই বারবার মিডিয়াতে ফোকাস হচ্ছে। সেটা না করে যে আউটকাম যারা পাচ্ছে তাদের ফোকাসটা করলে আমাদের আরো বেশি রোগী পশ্চিমবাংলায় অবশ্যই আসবে এবং ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেট করবে। কাজ শুরু করেছে ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশে। তো বাংলাদেশে আমাদের যে ধরনের সাপোর্ট দরকার সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাওয়ারনেস, ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাওয়ারনেস এবং ডিসেন্ট্রালাইজেশন অফ ক্লিনিক্যাল ট্রায়াল, এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে খুব প্রচুর পরিমাণে দরকার। তার কারণ হচ্ছে ওখানে একটি এথিক্স কমিটি এবং তার উপরেই ডিপেন্ড করছে পুরো ট্রায়ালের এই ব্যাপারটা। তো এই পুরো ট্রায়ালের ব্যাপারটাকে আমরা যদি এক ছাদের তলায় নিয়ে আসতে চাই এবং সেটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে কি হবে, আমাদের এই ট্রায়াল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসের সম্বন্ধে আইডিয়া আসে এবং আমরা চাইবো যে ওখানে কোন ইন্ডিয়ার মতো ইন্ডিপেন্ডেন্ট এথিক্স কমিটি তৈরি হোক। এই ইন্ডিপেন্ডেন্ট এথিক্স কমিটি এবং ইনস্টিটিউশনাল এথিক্স কমিটি রাদার দেন দ্য সেন্ট্রাল এথিক্স কমিটি, সেন্ট্রাল এথিক্স কমিটির কাছে একটাই হচ্ছে মূল পাওয়ার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই ট্রায়াল গুলো কন্ডাক্ট করার জন্য বাংলাদেশে অনেক টাইমিংস লাগছে, এই টাইমটাকে রিডিউস করতে হবে। এই টাইমটাকে রিডিউস করার জন্য আমরা স্পন্সরের টাইম রিডিউস করার জন্য এটা সবাইকে বলবো যে ওখানে ডিসেন্ট্রালাইজেশন অফ ক্লিনিক্যাল ট্রায়াল হলে খুব ভালো হয়। এটা একটা খুব বিশাল বড় সেশন করা উচিত এটা নিয়ে এবং আমরা এটা নিয়ে কথাও বলেছি এবং এটা নিয়ে হিউম্যান ইন্টারঅ্যাকশনটা খুব কম হয়ে থাকে। এটা নিয়ে হিউম্যান ইন্টারঅ্যাকশন খুব কম এবং লোকজনের কাছে ইনফরমেশনটাও খুব কম রিগার্ডিং ক্লিনিক্যাল ট্রায়াল। এবং আমি এর আগেও বলেছিলাম যে এই ট্রায়াল সম্বন্ধে প্রত্যেকটা বিষয়ে মানুষের কাছে ইনফরমেশন থাকাটা খুব জরুরি এবং সেটা যদি থাকে রাইট ওয়ে ইন প্রপার ওয়ে তবেই ক্লিনিক্যাল ট্রায়ালটাকে আমরা সাকসেসফুলি করানো যায়। কি এক্স্যাক্টলি সেটা ছড়ানোর জন্য নাওডেজ আই উইল টেল ইউ দ্যাট সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াটার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ সোশ্যাল মিডিয়াতে এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমাদেরকে রাখতে হবে রিগার্ডিং ক্লিনিক্যাল ট্রায়াল।